বতর কিছু উন্নত হয়েছে যদিও কাছাৰ জেলার বান পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি ঘটিছে। জেলার কাঠিগড়াত আরো 10খন গাঁও পানীত বুড় গৈছে, ফলত 37খনলৈ বৃদ্ধি পাইছে বানপানীত বুড় যোৱা গাঁৱৰ সংখ্যা। কিন্তু বরাককে ধৰি অন্যান্য উপনৈসমূহ পানী কমিবলৈ আৰম্ভ কৰিছে, বিপদসীমা তললৈ নামিছে জলপৃষ্ঠ। যোৱা কেইদিনমানৰ পৰা হোৱা ধাৰাষাৰ বৰষুণৰ ফলত চলিত বৰ্ষত দ্বিতীয়বাৰৰ বাবে বৰাক উপত্যকাত বানপানীৰ সৃষ্টি হয়। দ্বিতীয় বানপানীৰ বাবে কাছাৰ জিলাৰ কাঠিগড়াত সৰ্বাধিক ক্ষতিগ্ৰস্ত হৈছে। ইয়াৰ লগে লগে কাঠিগড়াত বানপানীৰ গাঁৱৰ সংখ্যা 37খনলৈ বৃদ্ধি পাইছে। বানাক্রান্ত দুখন বিদ্যালয় আর একটা অঙ্গনওয়ারী কেন্দ্রত আশ্রয় লৈছে যদিও এতিয়ালৈকে কোনো সরকারি আশ্রয় শিবির মুকলি হওয়া নাই। জানিব পৰা মতে কাঠিগড়াত বান পরিস্থিতিৰ অবনতি ঘটার আঁৰৰ মূল কারণ হৈছে পাহাড়িয়া নদীবোৰ ফুলি উঠা। ভারত বাংলা সীমান্তত স্লুইস গেট বন্ধ হওয়ার বাবে সেই নদীর পানি নিষ্কাশন কৰিব পৰা নাই আর নদীর পানি তাত ফুলি উঠিছে। ইখনৰ পিছত সিখন গাঁও পানীত বুড় গৈছে। হাওৰ অঞ্চলত এতিয়াও বাঢ়িছে বানপানী। প্রতিটি গ্রামাঞ্চলত পশু খাদ্যর তীব্র নাটনি হয়েছে, যেহেতু প্রায় প্রতিটি অঞ্চল পানীত ডুব গৈছে। সেয়েহে গরু মোহ হইতে মানুষের ভয়াবহ সংকটত পরিছে। ইফালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে প্রদান করা তথ্য অনুসরি কাছাৰ জেলার কাঠিগড়া চক্রর 37খন গাঁৱৰ লোক এতিয়াও বানত ক্ষতিগ্রস্ত হয়ে আছে।